উচ্চ মাধ্যমিক 2022 সালের জিওগ্রাফি ভূগোল প্রশ্ন এবং পার্ট বি এর সঠিক উত্তর সমেত এখানে দিলাম। সবার আশা করি কাজে লাগবে। বিভাগ ক পার্ট এ মার্কস 35 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয় 7 × 5 = 35। এ কাস্ট ভূমি রূপের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো। নগ্নি ভবন বলতে কি বোঝায়? অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকার সংজ্ঞা দাও অথবা মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এলুভিয়েশন বলতে কি বোঝায়? বি জীব বৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। সংক্ষেপে জীব বৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো অথবা উপযুক্ত চিত্র সহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র ব্যাখ্যা করো। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝায়? সি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত করো। নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? শস্যাবর্তনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের তিনটি কুফল আলোচনা করো। ইক্ষু উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখো। ডি ভারতের পূর্ব মধ্যাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন অথবা ব্রাজিলের রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন? দ্রব্য সূচক কি? ই জনাকীর্ণতা ও জনস্বল্পতার সংজ্ঞা দাও। ভারতের নগরায়নের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো অথবা জনঘনত্ব মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। বয়োলিঙ্গ অনুপাতের গুরুত্ব উল্লেখ করো। কর্মধারার ভিত্তিতে ভারতের উদাহরণ সহ যে কোনো তিন ধরনের শহরের নাম উল্লেখ করো। পার্ট বি অ্যানসার সমেত এমসিকিউ এটি। এক ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো বোরা গুহা। ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে বলে কি? স্থায়ী সম্পৃক্ত স্তর। তিন অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে উৎসান্দ জল। চার অগ্নুৎপাত জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল অ্যান্ডিসল। আন্ত আঞ্চলিক মাটির একটি উদাহরণ হল রেঞ্জিনা। ছয় প্রশমিত মাটির পিএইচ এর মান হল সি 7.0। মৌসুমী বায়ু হল এক প্রকারের সাময়িক বায়ু। আট একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল কচুরিপানা ওয়াটার হাইসিন্থ। নাইন নিরক্ষরীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয় মানে বিকেলে পরিচলন বৃষ্টি হয়। দশ বায়ুমণ্ডলীয় গোলযোগ যে স্তরে দেখা যায় তার নাম ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল। এগারো সর্বাধিক জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চল হল নিরক্ষীয় অঞ্চল। জীব বৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। রবার্ট হুক হবে না, ওয়াল্টার রোজেন হবে। তেরো পোমাম কালচারের সাথে যুক্ত নয় এমন শস্য হল লাউ ও কুমড়ো। ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা হল চীনের হুনান অঞ্চল। ষোলো কস্টিক সোডা সোডা অ্যাশ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কাগজ শিল্পে। সি কাগজ শিল্পে। আর সতেরো ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় এ রিসড়াই। আঠারো শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন আলফ্রেড ওয়েবার। উনিশ প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে হ্যামলেট। হ্যামলেট ইংরেজি শব্দ ছোট গ্রাম।
কুড়ি একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো আর্দ্র বিন্দু বসতি। 21 ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। চারটি শহর চতুর্ভুজ, চারটি। এবার এটি এসএকিউ 2 দাগের আরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝো? যে প্রক্রিয়া বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয়ে উচ্চতা বৃদ্ধি করে তাকে আরোহণ প্রক্রিয়া বলে। হামস কি? কাস্ট অঞ্চলে পলজির মেঝেতে চুনা পাথরের ক্ষয় প্রতিরোধী মোনাডনকের মতো অবশিষ্ট পাহাড়কে হামস বলে। গিজার কি? গিজার হলো এক প্রকার উষ্ণ প্রস্রবণ, যখন উষ্ণ প্রস্রবণের জল কয়েক মিনিট কিংবা কয়েক ঘন্টা অন্তর স্তম্ভের আকারে ফোয়ারের মতো আপনা আপনি বেরিয়ে আসে তখন তাকে বলে গিজার। আমেরিকার ইয়েলো স্টোন ন্যাশনাল পার্কে এই ওল্ড ফেথফুল গিজারটি দেখা যায়। পর্যায়নের সংজ্ঞা দাও, বহির্জাত শক্তির দ্বারা ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মধ্যে ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যায়ন বলে। তিন সোলাম বলতে কি বোঝায়? এক কথায় মৃত্তিকার দুটি প্রধান স্তর এ ও বি কে একত্রে সোলাম বলে। মৃত্তিকার এ ও বি স্তরে মৃত্তিকা গঠনের সকল প্রক্রিয়া সক্রিয় থাকে এবং উদ্ভিদ প্রাণীর অস্তিত্ব সীমাবদ্ধ থাকে। এরূপ নরম শীতল ঝুরঝুরে ও হিউমাস সমৃদ্ধ স্তরকে সোলাম বলে। ল্যাটারাইজেশন বলতে কি বোঝায়? যে প্রক্রিয়া ল্যাটেরাইট মৃত্তিকা গঠিত হয় তাকে ল্যাটারাইজেশন বলে। অধিক উষ্ণতা গড়ে 25 ডিগ্রি সেলসিয়াস ও অধিক বৃষ্টিপাত যুক্ত 200 থেকে 250 সেমি অঞ্চলে এবং লোহা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ সমৃদ্ধজনক শিলার উপরে ল্যাটারাইজেশন প্রক্রিয়া সহজ ও দ্রুততর হয়। রেগোলিথ কি? অবহবিকার ফলে শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির উপরে এক শিথিল কোমল বস্তু কণায় আবরণ সৃষ্টি করে তাকে বলে রেগোলিথ বা ভূ আস্তরণ। অথবা স্বল্পমোচন বলতে কি বোঝো? স্বল্পমোচন পেঁয়াজের খোসার মতো ছড়িয়ে শিলা তাপের উপরিবাহী হওয়ায় শিলা স্তরের বাইরের অংশ দিনের বেলা প্রবল উষ্ণতায় প্রসারিত এবং রাতের বেলায় সংকুচিত হয়। বাইরের অংশ ক্রমাগত সম্প্রসারণের কারণে শিলার স্তরগুলি পেঁয়াজের খোসার মতো খুলে যায়। পরবর্তীকালে বায়ু প্রবাহে খুলে যাওয়া অংশগুলি অপসারিত হয়ে গোলাকৃতি আকার ধারণ করে। একেই স্বল্পমোচন বলে। ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্রে এক গতিশীল শান্ত প্রায় মেঘশূন্য অবস্থা বিরাজ করে। একে ঘূর্ণবাতের চক্ষু বা ঝড়ের চক্ষু বলে। এর ব্যাস প্রায় 10 কিমি থেকে 20 কিমি বিস্তৃত। অথবা মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো? কোন কোন বছর ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে জুন জুলাই মাসে স্বাভাবিক এর থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। একে মৌসুমি বিস্ফোরণ বলা হয়। ITCZ কি? ITCZ এর পূর্ণ রূপ হলো ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এই ITCZ বলতে বোঝায় নিরক্ষীয় সেই অঞ্চলকে যেখানে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয়। ITCZ এর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলিত নিরক্ষীয় অঞ্চলের সেই স্থান যেখানে আবহাওয়া নিশ্চল থাকে। অথবা জিওট্রপিক বায়ু কাকে বলে? পৃথিবীর উপরের অংশ দিয়ে প্রবাহিত বায়ু ভূপৃষ্ঠ জনিত বাধাকে অতিক্রম করে কোরিওলিস বলের দ্বারা প্রবাহিত হয়ে সমচাপ রেখাগুলির একেবারে সমান্তরালে প্রবাহিত হতে শুরু করে। একেই জিওট্রপিক বায়ু বলে। যেমন জেট স্ট্রিম এক প্রকার জিওট্রপিক বায়ু। সাত বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। বিশ্ব উষ্ণায়নের প্রভাব কেবলমাত্র দুবার হয়ে গেছে। কেবল বায়ুমণ্ডলে উষ্ণতা ও সমুদ্র তলের উচ্চতার পরিবর্তনের সাথে যুক্ত নয়। বিশ্ব উষ্ণায়নের ফলে আজ আবহাওয়ার গতি প্রকৃতির আগাম পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে পড়েছে এবং জলবায়ুগত দুর্যোগ যেমন খরা বন্যা ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। দুবার হয়ে গেছে কেবলমাত্র একটি কেবলমাত্র বাদ দিয়ে দিলাম। এবার অথবা আলোক প্রেমী আলোক বিদ্বেষী উদ্ভিদের একটি করে উদাহরণ দাও। তো
আলোকের উপস্থিতিতে আলোক পছন্দ করে, তো সূর্যমুখী, নয়নতারা, বেল, জবা ইত্যাদি আলোক বিধ্বংসী যেসব উদ্ভিদ আলোকের অনুপস্থিতিতে অর্থাৎ ছায়ায় ভালো জন্মায় আলোক বিধ্বংসী, যেমন পাম, অর্কিড, মানি প্ল্যান্ট একটি করে বলেছে। তো যা হোক, বেশি করে উদাহরণ দিয়ে দিয়েছি। এই যে পান, সূর্যমুখী বললেই হয়ে যেত, আর এটি পান বললেই হয়ে যেত একটি করে। আলোক বিদ্বেষী, আলোক প্রেমে, এবার ভারতের জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চলের দুটি উদাহরণ। ভারতের জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চলের উদাহরণ হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার জাতীয় উদ্যান, অথবা অন্ত ক্ষেত্রীয় সংরক্ষণ বলতে ইংরেজিতে ইনসিটু, ওটি বললে ভালো বোঝায়। জীববৈচিত্র্য বিষয়ক সমঝোতাতে কনভেনশন ইন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা সিবিডি 2005 অন্তর্ভুক্ত ব্যাখ্যা অনুযায়ী যথা স্থানিক সংরক্ষণ বা স্বস্থানে সংরক্ষণ, ইংরেজি ইন সিটু কনজারভেশন বলতে কোন প্রজাতির প্রাকৃতিক বসতির সংরক্ষণ এবং প্রাকৃতিক পারিপার্শ্বিকতায় টিকে থাকার মতো জনগোষ্ঠীর পুনরুদ্ধার ও সংরক্ষণকে বোঝায়। যেখানকার জীবজন্তু সেখানে সংরক্ষণ, তাকে ইন সিটু বা অন্তঃকেন্দ্রীয় সংরক্ষণ বা স্বস্থানিক সংরক্ষণ বলে। জীব বৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ করো। বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি। বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় ফলে বহু প্রাকৃতিক জীবের বিনাশ ঘটে, ক্ষতিগ্রস্ত হয়। অথবা জীব বৈচিত্র্য সংজ্ঞা দাও। জীব বিজ্ঞানী ম্যাকেঞ্জি 1999 সালে জীব বৈচিত্র্যের যে সংজ্ঞা দেন তা হলো বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরের জীবদের ক্ষেত্রে একই প্রজাতির জীবের জিনগত প্রকরণ থেকে বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য সমূহকে জীব বৈচিত্র্য বলে। ট্রাক ফার্মিং বলতে কি বোঝায়? ট্রাকের সাহায্যে চাষবাস। ট্রাক ফার্মিং বাজার ভিত্তিক যোগানের কৃষিজাত ফসল অর্থাৎ শাকসবজি, ফুল, ফল ইত্যাদি পচনের হাত থেকে রক্ষার জন্য ট্রাক করে দ্রুত বাজারে পাঠানো হয় বলে আমেরিকা যুক্তরাষ্ট্র এই উদ্যান কৃষিকে ট্রাক ফার্মিং বলেছেন। অথবা ছেদন ও দহন কৃষি বলতে কি বোঝায়? স্ল্যাশ এন্ড বার্নিং, স্থানান্তর কৃষি বলে। ঝুম চাষ, শিফটিং কাল্টিভেশন, এই ব্যবস্থায় গাছ কেটে ফেলে সেগুলিকে পুড়িয়ে চাষের জমি তৈরি করা হয় বলে। এই গাছকে ছেদন মানে কেটে দেওয়া হয় আর দহন পুড়িয়ে দেওয়া হয়, ওই জন্য এই কৃষিকাজকে ছেদন ও দহন কৃষি বলে, ঝুম চাষ। 11. শস্য সমন্বয় এর সংজ্ঞা দাও। 1954 সালে জেসি উইভার শস্য সমন্বয়ের সংজ্ঞায় বলেছেন কোন অঞ্চলে একটি বিশেষ শস্য কতটুকু স্থান দখল করে আছে তার শতাংশ নির্ণয় করার মাধ্যমে ভূমির শ্রেণী বিভাগের পদ্ধতিকে বলা হয় শস্য সমন্বয় বা শস্য সংযুক্তিকরণ। অথবা মিলেট বলতে কি বোঝায়? জোয়ার, বাজরা, রাগি, এই সমস্ত ছোট ছোট দানা শস্যকে মিলেট বলা হয়। অনুসারী শিল্প কাকে বলে? অনুসারী মানে অনুসরণ করে গড়ে ওঠে। যখন কোনো বৃহৎ আয়তন শিল্পকে কেন্দ্র করে তার আশেপাশে অন্যান্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন এই ছোট ছোট শিল্পকে শিল্প বলে। প্রধান প্রধান শিল্প বা মূল শিল্পকে কেন্দ্র করে ছোট 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 অনেকগুলি শিল্প গড়ে উঠলে তাকে অনুসারী শিল্প বলে। যেমন শিল্পকে কেন্দ্র করে অনেক শিল্পের বিনাশ ঘটে, হ্রাস ঘটে। ব্রেক অফ ভাল্ভ পয়েন্ট কাকে বলে? ভূমিরূপের তারতম্যের কারণে যেই স্থানে পরিবহন মাধ্যম পরিবর্তন করতে হয় সেই স্থানকে ব্রেক অফ ভাল্ভ পয়েন্ট বলে। যেমন দার্জিলিং এর চা শিলিগুড়িতে এনে ট্রাকে করে অন্যত্র পাঠাতে হয়, শিলিগুড়ি হলো ব্রেক অফ ভাল্ভ পয়েন্ট। শূন্য জনসংখ্যা কি বৃদ্ধি বলতে কি বোঝায়? জিরো পপুলেশন গ্রোথ। কোন দেশের জনসংখ্যা যখন
আদর্শ অবস্থায় অপরিবর্তিত থাকে, অর্থাৎ কমেও না আবার বৃদ্ধিও পায় না, তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। উন্নত দেশ যেমন ডেনমার্ক, নরওয়েতে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। অভ্যন্তরীণ পরিব্রাজকের দুটি কারণ লেখো। বিবাহের জন্য মেয়েদের অন্যত্র গমন, অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য। মেগা সিটি কি? কোন মহানগরের জনসংখ্যা 50 লক্ষ বা তার বেশি হলে এবং অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত হলে তাকে মেগা সিটি বলে। কলকাতা, মুম্বাই মেগা সিটি উদাহরণ। ভারতের ভারতের উদাহরণ একটি দ্বৈত নগর বা যমজ নগরের সমাধান। যখন দুটি নগর পাশাপাশি একে অপরের পরিপূরক রূপে গড়ে ওঠে তাদের দ্বৈত নগর বলে। হাওড়া ও কলকাতা এই ধরনের শহর।